এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। কোরআন এ ব্যাপারে কি বলে যে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব বেবি সম্পর্কে? বোন, আপনি এখানে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব নিয়ে কিছু জানতে চেয়েছেন। ইসলাম ধর্মে এসবের অনুমতি আছে কি না? বোন, কৃত্রিম উপায়ে গর্ভধারণ আসলে দুই রকমের, একটা হোমোজেনাস আর একটা হেটারোজেনাস। হোমোজেনাস মানে যে শুক্রাণু ব্যবহার করা হয় আর যে ডিম্বাণু সেগুলো হলো স্বামী স্ত্রীর। হতে পারে স্বামী অথবা স্ত্রীর কারো মেডিকেল সমস্যা আছে, তখন যদি তারা হোমোজেনাস পদ্ধতিতে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে ইসলামে এটার অনুমতি আছে। কিন্তু হেটারোজেনাস কৃত্রিম উপায়ে গর্ভধারণ, যেখানে আপনি স্পার্ম নিচ্ছেন কোন স্পার্ম ব্যাংক থেকে, এটা সম্পূর্ণ হারাম। যেরকম ব্লাড ব্যাংক আছে আজকের দিনে, সেরকম স্পার্ম ব্যাংক আছে। আপনি স্পার্ম ব্যাংকে যেতে পারেন না আর একটা স্পার্ম নিয়ে গর্ভধারণ করতে পারেন না, এটা হারাম। তাহলে হোমোজেনাস কৃত্রিম গর্ভধারণের অনুমতি আছে, হেটারোজেনাসের অনুমতি নেই। একইভাবে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে বলি, যদি সেটা স্বামী স্ত্রীর হয় এটার অনুমতি আছে, যদি স্বামী এবং স্ত্রী না হয় সেটার অনুমতি নেই। এটা ব্যভিচারের মতো একটা অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।